আজকে আমরা প্যারাসেফ 650 mg ট্যাবলেট সম্পর্কে জানব। আমরা জানব এই প্যারাসেফ 650 mg ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয় আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই প্যারাসেফ 650 mg ট্যাবলেট সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই দেখতে পান। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক, আর এই হচ্ছে প্যারাসেফ 650 mg ট্যাবলেট। আর এই প্যারাসেফ 650 mg ট্যাবলেটটা দেখতে এরকম হয়, 10টার পাতা হয় এই প্যারাসেফ 650 mg। আর এই 10টা প্যারাসেফ 650 mg ট্যাবলেটের দাম হচ্ছে 20 টাকা মাত্র। আর এর কোম্পানি দেখতে পাচ্ছি আমরা স্ট্রেসেন বার্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই প্যারাসেফ 650 mg ট্যাবলেটটিকে তৈরি করেছে। আর এই স্টেশন বার কোম্পানির রেজাল্ট আর গুণগত মান খুব ভালো। আমরা দেখতে পাচ্ছি এই প্যারাসেফ 650 mg ট্যাবলেটের মধ্যে আছে প্যারাসিটামল 650 mg। আর আমরা মোটামুটি সবাই একটা জানি যে প্যারাসিটামল 650 mg আমাদের শরীরে জ্বরের সঙ্গে সঙ্গে ব্যথা কমাতেও সহায়তা করে। জ্বর বলতে আমরা বুঝি শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, মানে শরীরের মধ্যে একটা অন্যরকম তাপমাত্রা বেড়ে যাওয়া, মানে শরীরটা অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাওয়া, তো সেটাকেই আমরা বলি জ্বর। তো এই জ্বর কমাতে খুব ভালো কাজ করে এই প্যারাসিটামল 650। জ্বরের সাথে সাথে দেখা যায় যে আমাদের কখনো কখনো সারা শরীর ব্যথা হয়ে যায়, তার সঙ্গে অতিরিক্ত একটা মাথার ব্যথাও দেখা যায়। তো এই অতিরিক্ত মাথার ব্যথা বা সারা শরীর ব্যথা তার সঙ্গে জ্বর, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই প্যারাসিটামল বা প্যারাসেফ 650 mg। কখনো কখনো আমাদের দেখা যায় যে এমনি নর্মালিতেই কোনো একটা কারণবশত, মানে কোনো একটা অতিরিক্ত টেনশনের ফলে বা অন্য কোনো কারণবশত আমাদের মাথা মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের মাথা ব্যথা হয়, তো সেই মাথা ব্যথার থেকে আরাম পেতেও আমরা এই প্যারাসেফ 650 mg ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারি। আর এর ডোজ সম্পর্কে যদি বলি, নর্মালি যে কোনো প্যারাসিটামলেরই ডোজ 6 ঘন্টা পরপর খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কেননা কখনো কখনো দেখা যায় যে আবার যে ওষুধ এই প্যারাসেফ 650 mg ট্যাবলেটটি খাওয়ার পর মোটামুটি 3-4 ঘন্টা যাওয়ার পরেই আবার সেই শরীর ব্যথা বা জ্বর আবার চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনারা কখনোই 6 ঘন্টার আগে এই প্যারাসেফ 650 mg ট্যাবলেটটিকে খাবেন না। কেননা যে কোনো ওষুধই দরকারের থেকে প্রয়োজনের থেকে যদি বেশি মাত্রায় যদি আমরা খেয়ে ফেলি তাহলে একটা শরীরের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা এই প্যারাসেফ 650 mg ট্যাবলেটটিকে 6 ঘন্টা পরপর প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আর এর সাইড এফেক্টের কথা যদি বলি, নর্মালি তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না, তবুও যদি মনে হয় ট্যাবলেটটি খাওয়ার পর সারা শরীরে অ্যালার্জি কোনো রিয়াকশন বা শরীরে একটা অতিরিক্ত জ্বালা পড়ার মতো ভাব, তো সেই এরকম কোনো লক্ষণ দেখা দিলে পরে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। আর আমরা যদি অতিরিক্ত মাত্রায় এই প্যারাসিটামলটা বা প্যারাসেফ 650 mg ট্যাবলেটটি খাই তাহলে দেখা যাবে একটা সময় গিয়ে আমাদের লিভার খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটাই ছিল এই প্যারাসেফ 650 mg ট্যাবলেট সম্পর্কে আজকে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লাগে, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এই প্যারাসেফ 650 mg ট্যাবলেট সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।